আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা হচ্ছে চকবাররা বলে, যে সেই চকবাররাতে ভিউয়ার্স আপনারা বলেন যে আশেপাশে, ঢাকার আশেপাশে মানে কাছে যান, কাছে জমি ভিউয়ার্স অনেক দাম, 4 লাখ 5 লাখ টাকা শতাংশ ঢাকার কাছে জমিগুলা। তো ভিউয়ার্স, আপনাদের জন্য একটা বড় জমি পেয়েছি, 11.5 একর পাখি খামার বাড়ি করতে পারবেন, রোড সহ খামার বাড়ি করতে পারবেন, এমনকি মাছের খামারও অলরেডি আছে, আপনারা অনেকে চেয়েছেন। চলেন আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। ভিউয়ার্স, আপনারা ভিডিওগুলো কোনো স্কিপ করবেন না, আপনারা স্কিপ করে দেখেন, পরে যে আপনারা কিছু বুঝেন না, উল্টাপাল্টা বলতে থাকেন, ভাই এটা কই, ওইটা কই, দাম কন্যাকে, ঠিকানা কন্যাকে। হ্যাঁ, আপনারা সমস্ত ভিডিওটা দেখেন, এত টাকার জমি কিনবেন ভাই, 5-10 মিনিটের একটা ভিডিও পুরোটা দেখবেন না, এটা কোনো কথা বল, সম্পদ কিনবেন ভাই, দেখবেন, শুনবেন, যাচাই করবেন, তারপরে কিনবেন ভাই, তো স্কিপ করবেন না। চলেন দেখি আপনাদেরকে আমি ঘুরে দেখাই। এই যে আমি যদি, এই যে দেখেন, ভর দুপুর রৌদ্রের ভিতরে ঘুরা ঘুরা জমি খুঁজতে পারি আপনাদের জন্য। তো আপনারা, আমি যদি সারাদিন পার করে একটা জমি খুঁজতে পারি, আপনারা ঘরে বসে আরামে এসির তলে বসে, ফ্যানের তলে বসে কি 10-20 মিনিটের একটা ভিডিও দেখতে পারবেন না? চলেন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই, আসেন ভিউয়ার্স। এই যে দেখেন রাস্তাটা, এই রাস্তাটার পাশেই জমিটা, ওই যে দেখেন বাড়ি ঘর আছে, গ্রাম টেরাম গ্রাম আছে, কিন্তু দেখেন আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখেন বাড়িঘরের পাশেই, গ্রামের পাশেই এই যে জমিটা, এই যে রাস্তা, রাস্তা কিন্তু এই জমিওয়ালার উপর দিয়ে গেছে। এই যে দেখেন এই জমিটা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, আগে আমি আপনাদেরকে রাস্তাটা দেখাই। চলেন, এই রাস্তাটা কিন্তু এই কাছেই পিচডালাই রোডে গিয়ে ঠেকছে, এখানে জমিতে কিন্তু গাড়ি আসবে। এই যে দেখেন অটো আসছে, অটো আসছে মানে কি আপনাদের গাড়িও কিন্তু আসবে, ট্রাক বলেন, পিক আপ বলেন, বাস বলেন, সবই আসবে। ওই যে দেখেন অটো আসছে, দেখছেন, এই যে বাড়ি ঘরে নামা দিয়ে এই বাড়িটা, যে জমিটা, এই যে এই পুকুরটুকু সহ, কিন্তু এই যে উঁচা ভিড়িটা দেখছেন, এই যে এই জমিটা। বলেন আমি আপনাদেরকে ঘুরে দেখাই, পুরো এলাকাটাও দেখাই, যাতে আপনারা বুঝতে পারেন যে কোন জঙ্গলে, না কোন জঙ্গলে নিলাম। এটা হচ্ছে আপনার পাড়াগ্রাম হয়ে আপনার সাবার দিয়ে, হেমায়েত সাবার দিয়ে আসতে পারবেন মিরপুর গাবতলি, এই রোড দিয়েও আসা যায়। আমি এই রোড দিয়ে অবশ্য আসি নাই। এই যে দেখেন জমিটা, এই যে এই রাস্তাটা কিন্তু এই জমিওয়ালার উপর দিয়ে গেছে। এই যে দেখেন আমি আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখেন, এই দেখেন পাশেই একটা মসজিদ, এটা কিন্তু মসজিদ, পাশেই এই যে মসজিদ, এটা মসজিদ না বাড়িটা, বাড়ির পাশে ওই পাশেই মসজিদ আছে। জি, এই যে দেখেন ভিউয়ার্স, আপনারা জানতে চান অনেক কিছু, যে আমি ভিডিও বড় করি কেন, এই যে জমিটা এখান থেকে শুরু, যে বড় করি কেন ভাই, বড় করলে হয় কি আপনার, তাই তো অনেক কথা রয়ে যায়, বলা হয় না। এখানে যদি আপনারা, এখানে অনেক জমি আছে আমার জানা মতে। চলেন আমি আপনাদেরকে ভিতরটা ঘুরিয়ে দেখাই, ছোট করলে তো ভিউয়ার্স ওই অনেক সময় অনেক তথ্য দেওয়ার বাকি থাকে। এখান থেকে ওই যে মসজিদ, পাশেই আছে মসজিদ, বাড়ি দেখেন, এই যে একটা বিল্ডিং বাড়ি, এই যে দেখেন রীতিমতো এটা একটা রেডি একটা খামার বাড়ি, চারদিকে যে কাটা তার দিয়ে বেড়া দেওয়া। চলেন আমরা ভিতরে যাই। চলেন ভিউয়ার্স, আমরা এই যে জমিগুলো কিন্তু এই 11.5 একর পাখি জমিওয়ালারই।
এই যে দেখেন কাটা তার দিয়ে বেড়া দেয়া পুরো জমিটাই। এই যে উঠবো আমরা এখন ভিউয়ার্স, এই যে দেখছেন আপনারা এখানে যদি চারদিকে পুকুরের, এই যে দেখেন পুকুরটা, এই পুকুরটা সহ এই পুকুরটাই জমি। এই যে দেখেন আপনারা চারিদিকে গাছ লাগাতে পারবেন, যদি বলেন এখানে গাছ চারিদিকে গাছ বুনতে পারবেন। আবার এই যে পুকুর, মাছ চাষ করবেন এখানে। আবার এই যে দেখছেন এই যে দেখেন এই এই ভিটাটা অনেক বড়, কিন্তু ভিটাটা চলেন আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। এই ভিটাটা দেখেন, এখানে যদি আপনারা গরু পালতে পারবেন, গরুর খামার করতে পারবেন ভিউয়ার্স, এখানে কিন্তু গরুর দুধের অনেক দাম, 100 টাকা 120 টাকা কেজি, অনেক চাহিদা। এখানে আপনারা যদি বলেন যে পাশের জমি নিয়ে রাখতে, যদি বলেন যে পাশের কিছু জমি নিয়ে রাখে রাখবেন ঘাসের জন্য, অনেক জমি দিতে পারবো এখান থেকে ভিউয়ার্স। এটা হচ্ছে ঢাকা থেকে আপনারা যদি মিরপুর হয়ে, ওই যে কি বলে ওই, এই দেখেন মালটা গাছ, দেখেন মালটা হয়েছে। আপনারা মিরপুর হয়ে গাবতলি হয়ে আপনার ওই যে সাভার আমিন বাজার বলে কি বলে, এখান দিয়ে আপনারা হযরতপুর হয়ে আমানুল্লাহ বাড়ির সামনে দিয়ে আসতে পারবেন। আর কেরানীগঞ্জ হয়ে যদি এদিক দিয়ে আসেন, আপনি এসে নামবেন কোমরগঞ্জ গুলিস্থান থেকে, আপনারা বাসে যদি আসেন কোমরগঞ্জ নামবেন, কোমরগঞ্জ থেকে একটা একটা নেবেন অটো নিয়ে একদম ডাইরেক্ট বাড়রা চলে আসবেন। দেখেন জমিটা আমি চারিদিকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি। এই যে রাস্তা দেখেন, এখানে কিন্তু আপনারা গরুর সেট করে গরু পালতে পারবেন, এখানে চুরি ডাকাতি হয় না, চোর ডাকাত নেই ভিউয়ার্স। এখানে অনেক বড় একটা সেট করেছে, দেখেন এই যে ওয়াল ভিউয়ার্স। আপনারা বলেন কথা ক্লিয়ার না কথা, ভাই ভাই কথা বলতে বলতে আমার কণ্ঠ একদম শুকায় যে, দেখেন প্রচণ্ড রোদ, কিন্তু এখন বাজে দুপুর 2টা বাজে, অনেক গরম। ওই যে চাচাকে দেখছেন, ওনাকে বলছি আপনি ছাওয়ায় বসেন, আমি ওনাকে ছাওয়ায় বসায় রাখছি, আমি ভিডিওটা বানাইতেছি। দেখেন ভিউয়ার্স, এই দেখাইলাম এখন আপনাদেরকে, এখন আমি পুকুরের পাশটা ঘুরে দেখি। এই দেখলেন এই যে এই জায়গাটা, আমি এখন পুকুর পাড়টা ঘুরিয়ে দেখাই। এখানে আছে 11.5 পাখি। অনেকে আমার কাছে বলেছেন যে পুকুর সহ জমি চেয়েছেন যে ভিডিও দিয়েন, তো আপনাদের সেবায় আমি নিয়োজিত। দেখেন এখানে কিন্তু দুই পাশ দিয়ে গাছ বুনে দিতে পারবেন। এখানে পাড়াগ্রাম থেকে খুবই কাছে, পাড়াগ্রাম আসলেই আপনারা এই যে এখানে আসতে পারবেন। দেখেন আমি এই যে এই পাড়টা বাঁধছি, এটা হবে আপনার প্রায় 10-12 ফিট হবে প্রস্থ, পাশে 10-12 ফিট হবে। এখানে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি, একটু কষ্ট করে দেখেন। আমি যদি ভাই রোদ্রে কষ্ট করে যদি ভিডিও বানাইতে পারি, আপনারা কি ভাই বসে বসে একটু দেখতে পারবেন না? দেখেন আপনারা অনেকে ছোট ছোট জমি চেয়েছেন, নিতে পারবেন, ছোট ছোট জমি দেয়া যাবে। ভাই আমাকে যদি
ফোন দেন, ফোন দিতে হবে আমাকে রাত্রে 10:11 পরে, 10:11 পরে ফোন দিলে এই ভিডিও বানানোর পরে আমি বাসায় গিয়ে আবার এডিট করি। 10:11 না, আপনার যদি যখন তখন পারবেন, যদি আপনার কল দিলে, যদি কল দিলেন যদি আমি কেটে দেই তাহলে বুঝবেন যে একটু ব্যস্ত আছে, আপনার 10-15 মিনিট বা আধা ঘন্টা এক ঘন্টা পরে আবার কল দিন। আমি সবারই কল রিসিভ করি, করতে চেষ্টা করি, কিন্তু অনেক সময় মিস হয়ে যায় যে বলেন যে ফোন ধরেন না কেন ভাই, ফোন ভাই মনে থাকে না, পরে যায় যে কোনো লোক ফোন দিছে, পরে যায় আবার মনে থাকে না। এই যে দেখেন পুকুরটা, এই যে একটা ভিটা আছে এখানে, গাছ বাগান বানায় রাখছে, এই যে দেখেন এই যে এই পাশেও পুকুর দেখেন, পানিটা একটু নোংরা। ভিউয়ার্স দেখছেন আপনারা জমিটা, এই যে একটা পেয়ারা গাছ, অনেক ফুল ফুল হয়ে পেয়ারা হয়েছে, অনেক পেয়ারা গাছ আছে, কলা গাছ আছে। ভিউয়ার্স দেখেন এই পাড়টা কিন্তু অনেক চওড়া, অনেক চওড়া। সবরি কলা গাছ, আপনারা কলা খেতে পারবেন। এই দেখেন ওই যে গাছ, গাছে কলাও ধরে আছে। এই যে পাশে ধানের জমি, এই জমিগুলো কিনতে পারবেন যদি আপনারা এটা কিনে রাখেন। আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি, এই যে একটা পেয়ারা গাছ, অনেক বড় পুকুর। ভিউয়ার্স আপনারা যারা নিতে চান আমাকে কমেন্ট করে জানাবেন। দেখেন এই যে বাড়িঘর কিন্তু আছে, এই যে দেখেন আপনাদেরকে পাশে বাড়িঘরের পাশেই কিন্তু, এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর ঘরগুলো দেখছেন। যারা অনেকে গ্রাম দেশ পছন্দ করেন, এখানে একটা বাগান বাড়ি বানিয়ে রাখলেন, এক কাজে দুই কাজ। এখানে কিন্তু ভিউয়ার্স আপনারা যে চাষবাস,
দেখেন ভিউয়ার্স, বাড়িটা কত সুন্দর, বাড়িটা কিন্তু অনেক নিচে দেখেন। ভিউয়ার্স এখানে প্রতি শতাংশ জমির দাম 80,000 টাকা, প্রতি শতাংশ জমির দাম 80,000 টাকা পড়বে। ভিউয়ার্স 11.5 পাখি জমি কিন্তু কম না, দেখছেন ভিউয়ার্স। এই জমিটা যারা নিতে চান তারা আমাকে আমার নাম্বারে ফোন দিবেন, আমি নাম্বারটা বলে দিচ্ছি 01645200165। দেখেন এই যে জমিটা দেখলেন, পুকুরটা দেখাইলাম আপনাদেরকে, দেখেন আপনাদেরকে জমিটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম, কষ্ট করে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। কম দামে অনেকে জমি চান, আমার ভিডিওগুলো দেখতে থাকবেন, আমার ভিডিওগুলো দেখতে থাকবেন, কোনটা থেকে কোনটা হয়ে যায় বলা যায় না। হ্যাঁ, তো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ। আজকের জন্য এখানেই ছিল।